This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের যে ওটি, যেখানে মূলত অপারেশনের কাজ হয়, যেখানে মানুষকে বাঁচানোর চেষ্টা করা হয়, সেই ওটির মধ্যে রীতিমতন মোচ্ছপ চলত, সেখানে পার্টি করা হতো। এই পার্টি কারা করতেন? সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ লোকেরা, যারা এই থ্রেড কালচারকে এগিয়ে নিয়ে গিয়েছে, তারা সকলে মিলে এখানে পার্টি করতেন। প্রায় দিনই রাতের বেলায় বসতো এই পার্টি, এবং সেটা কোথায় বসছে না, ওটির মধ্যেই পার্টি বসছে। সেখানে খাওয়া দাওয়া এবং এমনকি কর্মস্থলে তো মদ্যপান করা যায় না, জানা যাচ্ছে যে সেখানে এইভাবে অ্যালকোহল পর্যন্ত খাওয়া হতো, এবং সেখানে পিজিটি ইন্টার্ন যে তরুণীরা ছিলেন তাদেরকে ডেকে পাঠানো হতো। এবার কেউ যদি সেখানে যেতে না চায় তাহলে পরের দিন তার সঙ্গে বিভিন্নভাবে তাকে হ্যারাস করার চেষ্টা করা হতো, তাকে মানসিকভাবে হ্যারাস করা হতো, ফেল করিয়ে দেওয়া হবে এই হুমকি দেওয়া হতো, টাকা চাওয়া হতো, এবং তাদের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন খারাপ কাজ করার চেষ্টা করা হতো। এমনকি তাদেরকে নাকি আপোষ করতে পর্যন্ত বলা হতো। ভাবতে পারছেন কি সাংঘাতিক বিষয়। এক রাতে নাইট ডিউটি ছিল অভয়া, সেই নাইট ডিউটিতে যখন এইরকমভাবে মোচ্ছপ চলছে, যখন বিশাল একটা আনন্দ চলছে, তাও কোথায় না ওটির মধ্যে, অভয় সে বিষয়টা জানতে পেরে তিনি ভিডিও করে ফেলেন। এখান থেকেই প্রশ্ন উঠছে যে সন্দীপ ঘোষের রাস্তার কাঁটা হয়ে কি দাঁড়িয়েছিলেন অভয়া? তার জন্যেই কি তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠান্ডা মাথায় এই ধরনের হত্যা পরিকল্পনা করা হয়েছে? তার কারণ হচ্ছে যে পুরো বিষয়টা অভয়া মোবাইলে রেকর্ড করে নেন। কেউ হয়তো সেটা সন্দীপ ঘোষ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, এবং অভয় যখন সেই ভিডিও সামনে আনার পর পরিষ্কার সন্দীপ ঘোষকে গিয়ে বলেন যে এর একটা বিহিত করবেন তিনি, যে ফোরামে গিয়ে এই ভিডিও তিনি দেখাবেন, যথাযথ বিচার চাইবেন। তারপর সন্দীপ ঘোষ তাকে নাকি হুঙ্কার দিয়েছিলেন। এরপর যেটা জানা যাচ্ছে যে তারপর তাকে হত্যার পরিকল্পনা করা হয়। আসলে তার যে মোবাইল, সেই মোবাইলটাই ছিনিয়ে নেওয়া ছিল সন্দীপ ঘোষ এবং তার যারা ঘনিষ্ঠরা ছিলেন তাদের মূল উদ্দেশ্য। অভয়ের সঙ্গে যেদিন এই ঘটনা ঘটলো সেদিন একদম সাত সকালবেলায় এক ডেটা এন্ট্রি অফিসারকে আনার জন্য সকালবেলায় প্রায় সকাল ছটার সময় দক্ষিণ চব্বিশ পরগনায় একটি গাড়ি পর্যন্ত সন্দীপ ঘোষ পাঠিয়ে দেন। সেই মোবাইলের যে ভিডিও, সেই ভিডিও ডিলিট করা, মোবাইল হাতিয়ে নেওয়াটাই মূল লক্ষ্য ছিল। এবং সেই যে ভিডিও, সেই ভিডিও ডিলিট করার পর জানা যাচ্ছে যে সেটা আবার রিকভারি করা গিয়েছে। এই ঘটনায় অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, এদের সকলেরই নাম সামনে আসছে, কারণ এরা সকলে এত থ্রেড কালচার চালাচ্ছে, অন্যদিকে তারা এই পার্টি, এই মোৎসব, এই সমস্ত কিছুর সঙ্গে একসঙ্গে রয়েছে। সম্পর্কে আমরা স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, এই যে ওটির ভেতরে যে ইতিমধ্যেই যেটা খবর একটা সামনে এসেছে যে একেবারে ওটির মধ্যে মোৎসব চলতো, এবং ওটির মধ্যে এরকম নাচ গান এরকম একটা উৎসবও নাকি করা হয়েছে, এবং সেই ভিডিও নাকি অভয়া তুলেছিল বলে জানা যাচ্ছে, এই বিষয়টা যদি আপনি বলেন কি আদেও কি আরজিকর হাসপাতালের ওটি, নিশ্চয়ই আপনি আরজিকর হাসপাতালের ওটি সম্পর্কে অবহিত, যদি একটুখানি বলেন। দেখুন, প্রথম কথা বলি যে এই বিষয়টা যেহেতু একটা সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, তো এই অভয়া বলুন বা তিলোত্তমার বিষয়ে মানে কোনো এক্সপার্ট কমেন্ট বা কোনো জাজমেন্ট দেওয়ার জায়গায় আমি নেই। আপনাদের কোশ্চেনে আমি একজন সাধারণ দর্শক হিসেবে, যেগুলো আমরা মিডিয়াতে পড়ি বা পাঠক, অথবা বলতে পারেন একজন চিকিৎসক হিসেবে, এবং সর্বোপরি যেহেতু আরজিকরের সঙ্গে আমার বহুদিনের যোগাযোগ, আরজি এখন হয়তো অতটা যাওয়া হয় না, কিন্তু আগে তো আমারই কলেজ ছিল, আমি সেখানে যাতায়াত করতাম, সেই বিষয়ে কিছু চিন্তাভাবনা শেয়ার করতে পারি। এটাকে কোনোভাবেই কোনো এক্সপার্ট জাজমেন্ট হিসেবে নেওয়ার জায়গা নেই। প্রথম কথা, এই নিউজটা দেখে আমারও একটু অদ্ভুতই লেগেছে। প্রথম কথা হচ্ছে ওটি ব্যাপারটা সম্পর্কে সাধারণ দর্শক বা সাধারণ মানুষের মধ্যে একরকম ধারণা থাকে, যে ওই সিনেমায় যেমন দেখায় অপারেশন থিয়েটার, লাল আলো জ্বললো, ডাক্তারবাবু বেরিয়ে এলেন গম্ভীর, ঠিক এখন অপারেশন থিয়েটারগুলো ওরকম তো নয়, একটা ওটি কমপ্লেক্স থাকে। সেটা যেমন একটা চব্বিশ ঘন্টার কর্মক্ষেত্র, যেমন এমার্জেন্সি রাত ওটি মিডনাইটেও হতে পারে, 24 আওয়ার্স একটা বড় সরকারি মেডিকেল কলেজে রাউন্ড দ্য ক্লক ওটিতে ডিউটি থাকে। হ্যাঁ, কিছু শিডিউল ওটিতে রাত্রে কেস হয় না, এমার্জেন্সি ওটিতে হয়, কিন্তু ওটির সেট আপটা করা থাকে যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারি। ফলে সেখানে একটা অপারেশন করার প্রপার জায়গা, ডাক্তারবাবুদের বসা রেস্ট নেওয়ার জায়গা, কোনো কোনো ওটিতে একটু সাইডে কোনো মানে
মানে কি বলবো, স্টোরেজ রুম থাকে, স্টেরিলাইজেশনের রুম থাকে, সর্বোপরি হাঁটা চলার জায়গা থাকে, বা বর্জ্য পদার্থ যেগুলো ওটিতে বেরোয়, যেগুলো খারাপ জিনিস, ব্লাড এটসেটা, সেগুলো রাখার একটা ডিসপোজ করার জায়গা থাকে। তো একটা বড় জায়গা, তো সেখানে সকাল 8টা থেকে রাত মানে 8টা 10টা অবধি যদি অপারেশন হয়, অনেক সময় বড় অপারেশন হলে তো হয়ই, তখন আমাদের বসার জায়গা থাকে, আমরা গল্পগুজব করি, দুটো অপারেশনের মাঝে চা খাওয়া দাওয়া হয়, কখনো লাঞ্চও খাওয়া হয়, কিন্তু সেগুলো জায়গা আছে, সেগুলো অবশ্যই ওটির মধ্যে যেখানে অপারেশন হচ্ছে সেখানে নয়, মানে যাতে কারো কোনো অসুবিধে না হয়, খিদে পেলে খাবে কি। তো এইরকম ক্ষেত্রে হতেই পারে, কেউ একদিন কারো বার্থডে সেলিব্রেট করলো, একটা কেক কাটলো, একটা বিরিয়ানি আনলো, সে তো সব জায়গাতেই হয়, এবং সেইগুলোর আমি বলছি বলে না, আপনারা ডাক্তারবাবুদের যাদের বন্ধু বান্ধব আছে তাদের ফেসবুক প্রোফাইলে স্ক্রল করুন, অনেক সময়ই ছবি থাকে, কিন্তু হ্যাঁ সেগুলোর একটা লিমিট আছে। অবভিয়াসলি আমি ডিউটির মধ্যে কেউ ওখানে অ্যালকোহল নিয়ে পার্টি করে না, নাচ গান করে না, আর ওটির মধ্যে এখন অনেক ওটিতেই মিউজিক সিস্টেমও থাকে, সেটার কারণ এই যে মিউজিক থেরাপি বলে একটা কথা আছে, যে অপারেশনের সময় পেশেন্টের একটা ভয় থাকে, ডাক্তারবাবুদেরও একটা উত্তেজনা থাকে, তো সেই পুরো পরিবেশটা হালকা করার জন্য অনেক সময় লাইট মিউজিক বাজানো হয়, এবার সেই মিউজিকটা কেউ কারো পছন্দ মতো সিলেক্ট করতেই পারে, সেটাকে একটু লাউড বাড়িয়েও দিতে পারে। দ্যাট ডাজেন্ট মিন সেখানে মোচ্ছব হচ্ছে, মোচ্ছব কথাটা তো খুব ভেগ, মোচ্ছব কোথায়, মোচ্ছব যদি ধরি ধর্মীয় মোচ্ছব একরকম, মদের মোচ্ছব একরকম, পলিটিক্যাল মোচ্ছব একরকম, তো মোচ্ছবটা ইজ এ ভেগ টার্ম। তো তার ফলে ওটিতে কেউ খাওয়া দাওয়া করলো, কেউ কথা বললো, কেউ একটা কেক কাটলো, সেটাকে যদি পার্টি ধরেন সেটা তো অনেক সময়ই হতে পারে, কিন্তু সেটা কখনোই অপারেশন থিয়েটার বা যেখানে ওটি চলছে সেখানে হয় না, তার বাইরে, যেখানে রেস্ট রুম, সহজ কথা, আপনি এই চারজন বসে আছি, আমার বন্ধু এলো এখানে দেখা করতে, তাকে একটু চা দিলাম, সঙ্গে একটু তো সেটা তো এই কর্মস্থলেই করছি, সেটাকে তো মোচ্ছব বলা যায় না। এবার প্রশ্ন হচ্ছে যে ওই নিউজ পেপারে যেভাবে খবরটা এসছে, তাহলে ধরে নিতে হয় ওই পার্টিতে এমন কিছু হচ্ছে যেটা ছবি তুললে একটা মারাত্মক ব্যাপার, সেইটা বন্ধ করতে গেলে একজনকে খুন হতে হতে পারে, মানে ব্যাপারটা এতটাই গুরুতর, আমি কি হয়েছে না হয়েছে তাতে যাচ্ছি না, সাধারণ পার্টি করলেও বা কিছু খাওয়া দাওয়া করলে তাতে তো কেউ খুন হয় না, তো ধরতে হবে এমন কিছু গর্হিত কাজ হয়েছে যার ছবি তোলা যায় না বা ছবিটা পাবলিকলি আসা যায় না, অ্যাকর্ডিং টু দ্যাট নিউজ পেপার বা যে নিউজটা সার্কুলেট হচ্ছে, সাধারণ মানুষ অনেকে খাচ্ছে ব্যাপারটা। তাহলে প্রশ্ন আসে, আমি যদি পাঠক, ডাক্তার এবং সর্বোপরি আমরা এই মিডিয়া চ্যানেলের লোকজন বা যারা সাধারণভাবে পশ্চিমবঙ্গের বাইরেও থাকেন, তারা ভুলে যান যে এখানে ছেলে মেয়েরা ক্লাস 6, 7, 5 থেকে কিন্তু ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি এসব পড়ে বড় হয়, ফলে অন্য স্টেটের ছেলেদের তুলনায় এখানের ছেলে মেয়েদের কিন্তু অপরাধ বিজ্ঞান সম্পর্কে মিনিমাম বোধ আছে। ফেলুদা গল্প, ব্যোমকেশের গল্প, তাহলে তো সিনেমা হচ্ছে কেন, তাহলে গল্পগুলোকে বস্তা পচে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এবার সেই সূত্র ধরে আমি বলি, আমি কয়েকটা যে অ্যালকোহলিক পার্টি যদি কেউ করে, দেখুন একটা অপারেশন থিয়েটারে বহু লোক থাকে, সবাই একমতের বিশ্বাসী নাও হতে পারে, যে অ্যালকোহল আমি 5 জন খেতে, সেখানে 15 জন লোক থাকে, যদি গ্রুপ ডি স্টাফ থাকে, সিস্টার থাকে, তারা কি অ্যালকোহল খাবে, পার্টি তো সবাই করবে না, ওটিতে ঝাড়মোচ করার লোকও তো থাকে, তারা কি সবাই মিলে পার্টি করবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যদি একটা গ্রুপ অফ পিপলের অ্যালকোহল খাওয়ার ইচ্ছে থাকে, ওয়াই ওটি, সে ওটি জায়গাটাকে কেন সিলেক্ট করবে যেখানে ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি, একটা স্ট্রিক্ট প্রোটোকলে চলা জায়গা সেখানে সে সিলেক্ট করবে কেন। তারা যদি সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে হসপিটালে মানে কি বলবো কায়েম করেছিল ব্যবস্থা, তাতে তো তারা যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারে যেখানে ধরা পড়ার চান্স নেই, হোস্টেলের রুম থাকতে পারে, গেস্ট হাউসের রুম থাকতে পারে, কোনো ভ্যাকেন্ট রুম যেখানে কেউ যায় না সেখানে করতে পারে, সে ওটি সিলেক্ট করবে কেন, এখানে তো বড় খটকা, আমি যদি করতেই চাই তাহলে ওটিতে করবো কেন, তাই না, সেখানে তো ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় কথা যে এই যেমন বর্ধমান মেডিকেল কলেজে 3টে নাকি গেস্ট হাউস বুকিং ছিল অভিজ্ঞদের এবং তাদের সাঙ্গপাঙ্গদের জন্য, তো সেরকমও ব্যবস্থা করতে পারতো, ওনার কথাতেই তো সব হতো আর্জি করে, তো তাহলে ওটি কেন সিলেক্ট করবে, সেখানে তো ধরা পড়বে সবচেয়ে আগে। আর দ্বিতীয় প্রশ্ন, যদি এই যে এরকম কেউ পার্টি করে তাহলে আর কেউ ছবি তোলেনি, শুধু ওনার একজনেরই মোবাইল ছিল, তাহলে এমন অনেক সিস্টারও তো ছবি তুলতে পারতো, গ্রুপ ডি স্টাফও ছবি তুলতে পারতো, তারাও তো ছিল,
তাদের কি মোবাইল নেই নাকি মোবাইল সার্চ করে সবাইকে বাইরে জমা দিয়ে ওটিতে ঢুকতে হয়? সেরকম তো নিয়ম নেই, তাহলে তারাও তুলতে পারতো। তাহলে একজনকেই কেন টার্গেট করা হলো? তার মানে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। এবং কেউ যদি অ্যালকোহল খায়ও এক আধজন খেয়ে ফেললো, সে অপরাধী হলো, তার অন্য ব্যবস্থা। কিন্তু সেই লোকটা সেই ভিডিওটা তোলার জন্য একটা অর্গানাইজড ইনস্টিটিউশন এবং মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে সমস্ত লোক, যেটা আমরা সিবিআই ইনভেস্টিগেশনে দেখতে পাচ্ছি, সবাই ইনভলভ হয়ে যাচ্ছে একজনের একটা ছবি তোলার জন্যে, তাকে সরানোর জন্যে। ফলে ব্যাপারটা আমার মনে হয় না অত ইজি। ছবিটা মানে খবরটা দেখে যথেষ্ট খটকার কারণ আছে। এবং আমার মনে হয় এখন যেহেতু এই বিষয়টার মধ্যে, আগে যেমন কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে খাড়া করে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কেউ কেউ লোক বলেছিল এনকাউন্টার করে দেওয়া হোক, এনকাউন্টার করে দিলে পাবলিক খুশি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এনকাউন্টার করলে সব চাপা পড়ে যেত। তো এই পুরো ইনস্টিটিউশন, শুধু আরজি কর না, পুরো হেলথ সিস্টেম, কাউন্সিল এবং অ্যালাইড পলিটিক্যাল সিস্টেম, শাসক দল থেকে শুরু করে সবাই যখন এক এক করে জড়িয়ে যাচ্ছে, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর এভরিওয়ান, তখন বোঝা যাচ্ছে যে শুধু সঞ্জয় রায়কে দিয়ে হবে না। তখন হয়তো মিডিয়ার একাংশ জিনিসটাকে একটু লঘু করে দেওয়ার চেষ্টা করতে পারে, যে উত্তেজনার বশে এই ভিডিও লিকের জন্যই তারা ভয় পেয়ে করে ফেলেছে, যাতে আরও কিছু লোক যদি সামনে এসেও যায় তাহলে কিছু ছোট গ্রুপের ওপর যাতে আবার টার্গেট, যেভাবে সঞ্জয় রায়কে করা হলো, আরেকটা ছোট গ্রুপকে এগিয়ে দিতে পারি যে এরা এই খবরটা জেনে গেছিলো, তাই ভয় পেয়ে ওরা উত্তেজনার বশে করে ফেলেছে। এটা যদি দাঁড় করানোর চেষ্টা হয় তাহলে সেটা দিয়ে দাঁড়ানো যায় এই খবরের যৌক্তিকতা। আদারওয়াইজ এখানে যুক্তির জায়গাটা কিন্তু একটু কম। আমার তো তাই মনে হয় সাধারণ দর্শক এবং একজন ডাক্তারবাবু হিসেবে। তাছাড়া কিন্তু একটা কি এমন হলো যে ওটির মতো জায়গা আর কেউ